أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সামনে রমজানকে নিয়ে আসলেন এবং রমজানে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগীর সুযোগ দান করলেন, তৌফিক দান করলেন এবং সেই রমজান ধীরে ধীরে আল্লাহর হুকুমে আমাদের থেকে বিদায় নিতে চলল। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মাহে রমজানে আল্লাহ পাকের এবাদতে কঠোর পরিশ্রম করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাত্র কয়েকদিন আগে যখন রমজান আসবো আসবো অবস্থা ছিল, শাবান মাসের শেষ দিকে যখন ছিলাম তখন রমজানের প্রতীক্ষায় আমরা ছিলাম, রমজানের অপেক্ষায় ছিলাম যে এই রমজান আসবে, সৎলোকেরা ভালো কাজে আগ্রহী মানুষেরা নেক আমলে যারা যত্নবান সেসব ভাইয়েরা কত ইন্তেজারে ছিল এবং সে রমজানের ইস্তেকবাল অভ্যর্থনায় তারা ব্যস্ত ছিল। এই রমজান শুরু হলো, রমজান মাসে সিয়াম কিয়াম পালন করা শুরু করলো আর খুব দ্রুত বেগে সেই রমজান আমাদের থেকে বিদায় নিতে চলল। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি বলেছেন, আইয়ামাম মাদুদাত। আল্লাহ পাক যখন রোজা ফরজ করেছেন যে আয়াতগুলি দ্বারা, সে আয়াতে ইরশাদ করেছেন
يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের জাতির উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা এই রোজা রেখে এই সিয়াম কিয়াম পালন করে এই রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহওয়ালা হইতে পারো, সংযত মানুষ হইতে পারো, পাপমুক্ত হইতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ভালো মানুষ হতে পারো। আইয়ামা মাদুদাত, মাত্র কয়েকদিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মাত্র কয়েকদিন, সত্যি মাত্র কয়েকদিন। আস্তে আস্তে রমজান মাস শেষ হয়ে গেল, রমজান মাস আমাদের থেকে এখন বিদায় নিচ্ছে। এই রমজান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যদি আমাদের হায়াত দারাজ করেন, আরো ১১ মাস পরে আল্লাহ পাক যদি সহি সালামতে রাখেন, তো আবার এই বরকতের মাস, এই নেকির মাস, এই নেকির মৌসুম ফিরে আসবে, আর না হলে হয়তো আর কোনো কালে ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত, আমার জীবনে আপনার জীবনে। আল্লাহ পাক ভালো জানেন যে কার জীবনে রমজান মাস আবার ফিরে আসবে আর কার জীবনে ফিরে আসবে না। এই হায়াত, এই তকদির, এই লিখনই মানুষের নজর থেকে আড়ালে রয়েছে, পর্দার মধ্যে রয়েছে, কেউ জানেন না যে কালকে তার কি হবে, আপনিও জানেন না কালকে আপনার কি হবে, আমিও জানি না আমার কালকে কি হবে, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক যেন আমাদের সিয়াম কবুল করেন, আমাদের কিয়াম কবুল করেন, আমাদের নফল ইবাদত বন্দেগী কবুল করেন, ফরজ কবুল করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ওই দলে শামিল করেন যাদেরকে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ছাড় দিয়েছেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেছেন, আল্লাহ পাক যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে। রমজান মাসের শেষে, যখন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, তখন বেশ কিছু শরীয়তি নীতিমালা রয়েছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যাকাতুল ফিত্র, ফিতরা। এই ফিতরা সম্পর্কে গত দুই তিন দিন আগে বিস্তারিত একটি আলোচনা করা হয়েছে, আশা করি যেসব ভাইরা ছিলেন তাদের সেই সম্পর্কে যথেষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, আর যেসব ভাইরা ছিলেন না তারা এই আলোচনা রেকর্ড হয়েছে তাদের থেকে উপকৃত হতে পারেন, অথবা এই সম্পর্কে যেসব ইসলামিক সহি কিতাব রয়েছে সেগুলি থেকে আপনার উপকৃত হতে পারেন। প্রত্যেক মুসলিমের জন্য দিনের মাসা মাসায় জেনে রাখা ফরজ, আর শরীয়তের একটি ফরজ বিধান হচ্ছে ফিতরা, যাকাতুল ফিতর। সুতরাং সেই সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান থাকা, তার হুকুম, তার গুরুত্ব, তার সময়, তাতে কি আদায় করতে হবে, কি পরিমাণ আদায় করতে হবে, কাকে দিতে হবে, ইত্যাদি সমস্ত মাসলা মাসাইল প্রত্যেক মুসলিমের জন্য জেনে রাখা আবশ্যক। আর একটি বিষয় হচ্ছে ঈদ, ঈদের দিন এবং ঈদের নামাজ, সলাতুল ঈদ। এই ঈদ সম্পর্কে এবং ঈদের দিনে বা চাঁদ ওঠার পরে যেসব সুন্নতি কাজ রয়েছে, শরীয়ত সম্মত কাজ রয়েছে, সে সম্পর্কে আজকে আলোচনা করব, যাতে করে আমরা সহি শুদ্ধভাবে আমাদের ঈদ আদায় করতে পারি, আমাদের খুশির দিবস, উৎসবের দিবস পালন করতে পারি, এবং এই খুশির দিবস পালন করে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। এমনটা না হয় অমুসলিমদের মতো যে খুশির দিবস মানে পাপের দিবস, আর খুশির দিবসকে পাপে লাগিয়ে দিলাম, গুনাহে লাগিয়ে দিলাম, দিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করলাম, এমনটা যাতে কোনো মুসলিমের জীবনে না হয়। সুতরাং ঈদের দিন, খুশির দিন, এই দিন আমাদের কি করতে হবে, কি করণীয়, এ সম্পর্কেও আমাদের জেনে রাখা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোজা এবং রমজান সম্পর্কে আয়াতগুলি সূরা বাকারায় নাজিল করেছেন, তাতে ঈদের দিনে একটি যে কাজ রয়েছে সেই কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটি ইবাদত রয়েছে, নেকির কাজ রয়েছে, তার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওই আয়াতটিতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে। এই আয়াতের তাফসীর রমজানের শুরুর দিকে রমজানের ফজিলত বলতে গিয়ে করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে এই মাসে, আল্লাহ পাকের খাস রহমত হয়েছে, মানুষকে শিরক থেকে, কুফরি থেকে, বেদিনী থেকে, নাস্তিকতা থেকে, কত রকমের পাপ থেকে,
আল্লাহ পাক মুক্তি দান করেছেন কোরআনুল করিম নাজিল করে। আল কোরআন যদি নাজিল না হইতো তো মানুষ শিরক কুফরি পাপাচারের অন্ধকারে ডুবে থাকত। তাতে পার্থক্য করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায় তো অবশ্যই রোজা রাখবে, আল্লাহ পাকের আদেশ। রমজান মাস যদি পাই জীবনে অবশ্যই রোজা রাখবে। সুতরাং সুসংবাদ ওই সব ভাই বোনদের জন্য যারা রমজান মাস পেল এবং রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে তারাবি পড়লো, রমজান মাসে নেক আমল করলো, পাপ থেকে গুনাহ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টির নারাজির কাজ থেকে বেঁচে থাকলো, তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, সুসংবাদ নিয়ে নাও তোমরা সেই জান্নাতের, যেই জান্নাতে তোমাদের সাথে আল্লাহ পাক প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে ইমানদার এবং সৎকর্মশীলদের জন্য, নেক লোকদের জন্য জান্নাতের আল্লাহ পাক এই ওয়াদা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। যেভাবে আল্লাহ পাক আমাদেরকে সহিহ সালামতে এখানে রোজা রাখার তৌফিক, দিনের রোজার ইফতারিতে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক এখানে দিনের কথা শোনার জন্য একসাথে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক এইভাবে জান্নাতে যেন আমাদেরকে তার নিয়ামতের স্থানে বসার সুযোগ দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে যার রমজান চলে আসলো জীবনে, ফামান শাহিদা মিনকুম শাহর, রমজান পেয়ে গেল সুস্থ অবস্থায়, কোন রকমের শরীয়তি কোন রকমের ওজর আপত্তি নেই, ফালিয়া সুমহসি অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিজান, কেউ যদি অসুস্থ থাকে, দিন কত সহজ, দিন ইসলাম অত্যন্ত সহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সহজ, যেখানে কঠিন হতে যাচ্ছে আল্লাহ পাক হালকা করে দিয়েছে, আল্লাহ পাক সহজ করে দিয়েছে। যদি কি অসুস্থ থাকে, আও আলা সাফারিন অথবা সফরে থাকেন, ফাইদাতু মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় রোজা রেখে নিও, যে কয়েকদিন রোজা ছুটেছে আল্লাহ বলছেন অন্য দিনগুলিতে রোজা পুরা করে নিও। সুতরাং যেসব ভাইরা অসুস্থতার কারণে, ব্যাধির কারণে, রোগের কারণে রোজা রাখতে পারেন নি রমজান মাসেই, শরীয়তি ওজর রয়েছে সেসব ভাই বোনদের কাছে। যেসব ভাইরা সফরের কারণে সফরে গেছেন, যে কোনো সফর হোক না কেন, ইবাদতের সফর হোক, মক্কা মদিনার সফর হোক, আর ব্যবসা বাণিজ্যের সফর হোক, আর আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের সফর হোক, দেশে যাওয়া দেশ থেকে আসা সফর হোক, যে কোনো সফর হোক না কেন, যদি যায় সফর হয়, সফরে গিয়েছেন রোজা রাখতে পারেননি, যাতে করে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি কোনো আফসুস আক্ষেপ না থাকে। মুসাফির হয়েছেন, সফর করেছেন, সেই জন্য দুই একদিন রোজা রাখতে পারেননি, বা যে কদিনই হোক রোজা রাখতে পারেননি, তার জন্য যেন কোনো আফসুস আক্ষেপ না থাকে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছেন, এখানে আফসুসের কিছু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন এত সহজ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার যেগুলি আদেশ আদেশ সেগুলি পালন করা পছন্দ করেন, আমার আদেশ পালন করুক, তেমনি আল্লাহ পাক যেখানে ছাড় দিয়েছেন, হালকা করেছেন, ডিসকাউন্ট করেছেন, সেটা নেওয়াও আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান আরহামুর রাহিমিন যে ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার বান্দার পক্ষ থেকে ভালোবাসেন, পছন্দ করেন যে আনতু তা রোখাসুহু, যে আল্লাহ যেখানে ছুটি দিয়েছেন, আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, আল্লাহ যেখানে ডিসকাউন্ট করেছেন, কনসিডার করেছেন, সেখানে সেটা তোমরা গ্রহণ করো, এটা আল্লাহ পছন্দ করেন। কামা ইউহিব্ব আনতু তা আজাইমহু, যেমন আল্লাহ পছন্দ করেন যেখানে আদেশ করেছেন, যেখানে হুকুম করেছেন সেগুলি পালন করেন, হুকুম হয়েছে, আদেশ হয়েছে, আপনি করতে পারবেন, পালন করেন, এটা যেমন আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর আদেশ পালন করে, নিষেধ পালন করে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ছাড় দিয়েছেন, ছুটি দিয়েছেন, সেটা গ্রহণ করাও আল্লাহ ভালোবাসেন। সুতরাং যেসব ভাইরা বোনেরা অসুস্থ ছিলেন, রোজা রাখতে পারেননি, আপনি রমজান মাসে রোজা রাখেননি, আল্লাহ পাক এটাও ভালোবাসেন, অন্য সময় রাখবেন আপনি, এবং আপনাকে ওই রকমই নেকি দিবেন যেমন রমজান মাসে রোজা রাখলে নেকি পেতেন, কারণ আপনি ওজরের কারণে আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন। ওই রকমই যেসব ভাইরা বোনেরা সফরে ছিলেন, সফরের কারণে রোজা রাখতে পারেননি, সফরের কারণে রোজা রাখতে পারেননি, আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, এমন নয় যে আমি কাজ করছি একটু ভারী কাজ, আপনার কাছে ভারী কাজ, আরেকজনের কাছে ওই কাজটি হালকা কাজ,
ভারী কাজ করছি সেই জন্য রোজা রাখতে পারছেন না, এখানে কোনো ছাড় আল্লাহ পাক দেননি। সুতরাং এই আদেশের ওপর আমল করতে হবে, আল্লাহ এটি ভালোবাসেন। আল্লাহ অসন্তুষ্ট হবেন যে আমার কাজ রয়েছে, আমাকে রোদরে যেতে হয়, আমাকে ছোটাছুটি করতে হয়, আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, সুতরাং আমি পারিনি, এই কথা আল্লাহ মানবেন না। আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ নারাজ হয়ে গেলে জাহান্নামে বাসস্থান হবে। সুতরাং সফরে গিয়ে যে রোজাগুলি রাখতে পারেননি, আপনি অন্য সময় রোজা রেখে দেবেন, আল্লাহ এটি ভালোবাসেন। আপনি কসরের নামাজ, জোহরের নামাজ দুই রাকাত পড়বেন সফরে গিয়ে, আসরের নামাজ দুই রাকাত পড়বেন আপনি সফরে গিয়ে, এশার নামাজ দুই রাকাত পড়বেন আপনি সফরে গিয়ে, আল্লাহ এটি ভালোবাসেন, এটি ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন চান না, কঠিন করেননি। সুতরাং রোজা রাখা কোনো মানুষের জন্য কঠিন নয়। একটি কথা বলছি যেটা আমি নিজে অনুভব করি, রোজা ছাড়া অন্য দিনে সকালবেলা সকাল সাতটা আটটা হতে হতে কতবার পানি খাওয়া হয়, ঠিক না? সকাল সাতটা আটটা হয়নি, এর মধ্যে কতবার পানি পান করা হয় আপনার আমার, বাস্তব নিজের জীবনের কথা বলছি। তারপরে কত যে পিপাসা লাগে, বারবার পিপাসা লাগে, একটু পরে পরে পিপাসা লাগে, খিদা লাগে, কিন্তু রমজান মাসে ফজরের পরে পরে মনে হচ্ছে, কারণ অভ্যাস আগে থেকে আছে প্রথম দিকে, যেহেতু একটু পানি খেলে ভালো হইতো, কিন্তু তারপরে সারাদিন চলে যাচ্ছেন না, আলহামদুলিল্লাহ নর্মাল সাধারণ অবস্থায় মনে হচ্ছে চলে যাচ্ছে, সারাদিন চলে যাচ্ছে পিপাসা লাগে না। এখন যে সারাদিন খাইনি, আমার কোনো খিদা নেই, মনে হচ্ছে কোনো খিদা নেই। আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করেন না। তাহলে আল্লাহ যে রোজা ফরজ করেছেন, সে বড় দিনের রোজা হোক, বৈশাখ মাসেরই রোজা হোক, জ্যৈষ্ঠ মাসের রোজা হোক, আর সে পৌষ মাঘ মাসের ছোট দিনের রোজা হোক, সবগুলি সহজ, কোনো মুশকিল নয়। তারপরে যেখানে আপনি আপনার কাজকে হালকা করতে পারবেন, আপনি নিজেকে যদি একটু আরাম দিতে চান, হালকা করে দেন, আমি এত বেশি ডিউটি করব না, আমি ওভার টাইমে নেব না, আমি পার্ট টাইমে যাব না, বা আমি যদি কাজ না করি তবুও চলবে, কিছুক্ষণ করলাম না, আমার নিজের কাজ রয়েছে, তো আল্লাহ পাক সহজ করেছেন। রোজা অবশ্যই সহজ, যে কোনো দিনে হোক না কেন, গরমের দিনে হোক, শীতের দিনে হোক, রোজা পালন করা অবশ্যই সহজ, তাই আল্লাহ পাক ফরজ করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে এমন কোন দায়িত্ব আল্লাহ কখনোই দেন না যেটা তার সাধ্যের বাইরে, করতে পারবে না। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, অসম্ভব কথা, এরকম কোনো দায়িত্ব আল্লাহ পাক দেননি। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, সুতরাং যা ভালো কাজ করবেন তার অবশ্যই ভালো ফল পাবেন, ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আর খারাপ কাজ করবেন, পাপ করবেন, গুনাহ করবেন, রোজা ছাড়বেন, তার অবশ্যই অনিষ্ট আপনাকে পেতে হবে, তার দুর্ভোগ আপনাকে পেতে হবে, তার জন্য অশান্তি ভোগ করতে হবে দুনিয়াতে আখিরাতে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তারপরে আসল বিষয়ের দিকে আসছি, ঈদের দিনের আমল বা ঈদের চাঁদ উঠে গেলে আমল। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ পাক যে তোমাদেরকে হিদায়াত করেছেন, তোমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, ঈমান দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন। আরেকজন কাফের রোজা রাখে না, একজন অমুসলিম রোজা রাখে না, একজন ফাসেক লম্পট রোজা রাখে না, পাপিষ্ট গুনাহগার রোজা রাখে না, বেদিন যার পরকাল সম্পর্কে চিন্তা নেই সে রোজা রাখে না। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাকে হিদায়ত করেছে, হতে পারে তোমার আপন ভাই রোজা রাখে না, নামাজ পড়ে না, তোমার আত্মীয় স্বজন বংশে অনেকে আছে যে রোজা রাখে না, তোমার ঘরে অনেকে আছে, তোমার রুমমেট আছে, তোমার কাজের কলিগ আছে, সাথী সঙ্গীরা আছে, অনেকেই রোজা রাখে না, তোমার কোম্পানিতে অনেকে আছে রোজা রাখে না, আল্লাহ তোমাকে হিদায়ত করেছেন, সেই জন্য তোমার করণীয় হচ্ছে আল্লাহর তাকবীর পাঠ করা, আল্লাহর শুকরিয়া আদায় করো তাকবীরের মাধ্যমে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অনেকে আছে রোজা রাখতে পারেনি, ওজোর ছিল, অসুবিধা ছিল, রোজা রাখতে পারেনি, শরীয়তি সফরে থাকতে হয়েছে, বাধ্য হইতে হয়েছে, অথবা অসুস্থ থাকতে হয়েছে, অসুস্থ থেকেছে, উপায় নেই, রোজা রাখতে পারেনি, অনেকে মারা গেছে গত এগারো মাসে, আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, কি শুকরিয়া আদায় করবেন আপনি? আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পাঠ করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাই এই আয়াতের উপরে আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের চাঁদ উঠে গেছে তখন থেকে শুরু করে ঈদের নামাজ খুতবা শেষ হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করেছেন বেশি বেশি। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটি হচ্ছে কোরআনে করিমের এই আয়াতের হিদায়াত দিক নির্দেশনা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সাহাবায়ে কেরামগণ ঈদের দিনে ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক বাজারে চলে যেতেন, ঈদের চাঁদ উঠলেই বাজারে চলে যেতেন, অথচ বাজারে তাদের কোনো প্রয়োজন নেই, কোনো কেনাকাটার প্রয়োজন নেই, দুনিয়ার উদ্দেশ্যে যেতেন না। কি জন্য যেতেন? যেখানে মানুষের ভিড় ভাড় আছে, মানুষের সমাগম আছে, লোকজন যেখানে বেশি ব্যস্ত থাকে, বাজার মানে ব্যস্ততা, বাজারে কেউ কেনাই ব্যস্ত, কেউ বেচাই ব্যস্ত, আল্লাহর জিকির থেকে অধিকাংশ লোকই গাফেল, দুনিয়া নিয়ে এমন মেতে উঠেছে, বাজারে গিয়ে যদি একটু দৃশ্য দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি মসজিদে আছেন, আপনি আপনার নিজের বাড়িতে আছেন, আপনি নিজের অফিসে আছেন, আপনি ইবাদত বন্দেগি জিকির আজকার করছেন, কিন্তু দেখেন যারা বাজারে মার্কেটে আছে হইচই নিয়ে ব্যস্ত আছে, মাছের মার্কেট আর গরুর মার্কেট আর গোস্তের মার্কেট, তো বুঝতেই পারছেন যে আমাদের দেশে কেমন চেঁচামেচি চিৎকার আর আল্লাহর নাম পর্যন্ত নেই। এই দৃশ্য আমরা বাজারে গেলে দেখতে পাই, যেখানে মানুষ গাফেল থাকে তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সজাগ করার জন্য, তাদেরকে জাগিয়ে তোলার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য তারা বাজারে যেতেন আর উচ্চ স্বরে তকবীর পাঠ করতেন। তকবীরের বাক্যগুলি এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যা প্রসিদ্ধ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দুইবার করে প্রথমে, তারপরে দুইবার করে। ওলামারা বলেছেন যদি তিনবার করে পড়ে কোনো অসুবিধা নেই, কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার পড়ে বেজোড় করে তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে তাকবীর পাঠ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা যেতেন এই তকবীর জোরে পাঠ করতেন, উচ্চস্বরে পাঠ করতেন, ফায়ুকাব্বিরুন্নাসু বিতাকবীরিহিমা, তখন বাজারের ব্যস্ত লোকেরা তাদের তকবীর শুনে, তারা সাহাবায়ে কেরামদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের তকবীর, তারা বাজারে এসেছেন এবং উচ্চস্বরে তকবীর করছেন তাদেরকে স্মরণ করানোর জন্য, তখন লোকেরাও তকবীর পাঠ করতে শুরু করত। তাহলে তকবীর তো পাঠ করতে হবে, তার সাথে সাথে তকবীর উচ্চ স্বরে পাঠ করা হচ্ছে সুন্নত, বিশেষ করে পুরুষদের জন্য, পুরুষ লোকদের জন্য উচ্চ স্বরে আওয়াজ করে এই তকবীরগুলি পাঠ করা হচ্ছে সুন্নত। মহিলাদের জন্য তকবীর পাঠ করা সুন্নত, কিন্তু তারা উচ্চ স্বরে পাঠ করবে নিজের ঘরে, যেখানে অপর পুরুষ কেউ নেই, গায়ের মাহরাম, যাদের সাথে বিবাহ শাদী জায়েজ হতে পারে এইরকম লোক যেখানে নেই, নিজের স্বামীর সামনে উচ্চ স্বরে পাঠ করবে, নিজের বাবার সামনে, আপন ভাইদের সামনে, এইরকমই যারা মাহরাম রয়েছে, নিকট আত্মীয়, তাদের সামনে উচ্চ স্বরে মহিলারাও তাকবীর দেবে, কিন্তু বাইরে তাকবীর পাঠ করে মনে মনে বা অন্য লোকের কানে যদি আওয়াজ আসে তাহলে উচ্চ স্বরে তারা তাকবীর পাঠ করবে না। আচ্ছা, উচ্চ স্বরে যদি মহিলাদের তাকবীর পাঠ করাই শরীয়তে জায়েজ না হয়, তাহলে কি মহিলাদের টেলিভিশনে, প্রচার মাধ্যমে, রেডিওতে এসে খবর পড়া জায়েজ হবে? চিন্তা করুন তো দেখি, জায়েজ হবে খবর পড়া আর খবর শোনা কি আপনাদের জন্য জায়েজ হবে? মহিলার চেহারা দেখে টিভির সামনে মহিলা খবর পড়ছে, জায়েজ হবে? চিন্তা করুন দেখি, একটু ভালো করে চিন্তা করুন। তকবীর যেখানে আল্লাহ পাকের তকবীর পাঠ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আর মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা আস্তে আস্তে পড়ো, মনে মনে পড়ো, যাতে অপর পুরুষ তোমাদের আওয়াজ না শুনে নেই, তোমার আওয়াজ, তোমার আওয়াজকেও যথাসাধ্য পর্দায় রাখতে হবে, শুধু প্রয়োজন মোতাবেক। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করছে বাড়ির বাইরে থেকে বেল দিয়ে যে ভাই আছেন কি, বা বাড়ির মালিক আছেন কি, মহিলা আছে বাড়িতে, শুধু বলবে যে না বাড়িতে নেই, অথবা টেলিফোন করেছে জিজ্ঞাসা করছেন ভাই আছেন কি, হ্যাঁ বাড়িতে নেই। এইভাবে সীমিত ক্ষেত্রে মহিলাদের স্বর, মহিলাদের কণ্ঠ, মহিলাদের আওয়াজ পুরুষদের জন্য জায়েজ করা হয়েছে, কিন্তু খবর পড়ে শোনাবে মহিলারা, প্রোগ্রাম করবে, কোনো সংস্কৃতি প্রোগ্রাম করবে মহিলারা, পাকশাক শিখাবে মহিলারা, আর পুরুষরা বসে বসে কাপুরুষরা শিখছে তাদের কাছ থেকে। তারপরে আজকাল আরো এক বালা মুসিবত এসেছে মুসলিম উম্মতের উপর, তা হচ্ছে উপমহাদেশের দেশগুলিতে, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে শুরু হয়েছে, মহিলা এসে ইসলামিক স্টেজে বক্তব্য করছে, ইসলামিক টিভিতে মহিলা এসে ইসলামের বক্তব্য করছে,
এখন মহিলাদের ওয়াজ শোনা শুরু হয়েছে, রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য তো আগে শুনছিলেন অনেক আগে থেকেই, এখন ইসলামের বক্তব্য আসছে মহিলারা, ইসলামিক ডিগ্রি ধরে নিয়ে এসে তারা বক্তব্য শুরু করেছে। অন ইসলামিক কাজ, হারাম কাজ, নাজায়েজ কাজ, শোনানো হারাম আর শোনাও হারাম। পুরুষদেরকে মহিলারা ইসলামের বক্তব্য শোনাবে এটিও যেমন জায়েজ নয়, তেমনি পুরুষরা শুনবে মহিলার কাছ থেকে দিনের কথা। আর ইসলাম শিখাবার জন্য পুরুষ আলেম থাকলো না, এখন মহিলার কাছ থেকে শিখে মুসলমান হইতে হবে, নামাজি হইতে হবে, এই ইসলাম শিখায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা পুরুষের কাছ থেকে শিখেছেন, নবী করিম সাল্লামের জওজায়ে মুহতারামার কাছ থেকে, নবী সাল্লামের বিবিগণের কাছ থেকে বিশেষ বিশেষ কিছু মাসলা মাসাইল যা জানা জরুরি ছিল, কারণ সেগুলি ভিতরের মাসলা মাসাইল বাইরের কেউ জানেন না, সেই জন্য সেখানে তাও পর্দার আড়াল থেকে তারা কোনোদিন সামনে এসে নবী সাল্লামের আজওয়াজে মুতাহারাত বা মেয়েগণ কোনোদিন কাউকে শেখায়নি, পর্দার আড়াল থেকে প্রয়োজন মোতাবেক কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে তার উত্তর তারা দিয়েছেন, কোন হাদিস সম্পর্কে কোনো দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিয়েছেন। তো মহিলাদের আওয়াজ যথাসাধ্য পর্দায় রাখতে হবে, সব ক্ষেত্রে নয়, প্রয়োজনে মহিলা বাড়িতে একাই আছে আর স্বামী হয়তো নেই বা কেউ কেনার মতো নেই, যাবে দোকানে যাবে, পর্দার সাথে যাবে, শালীনতার সাথে যাবে, আল্লাহর ভয় তাকওয়ার সাথে যাবে এবং গিয়ে তার প্রয়োজনের জিনিস কিনে নিয়ে আসবে। শরীয়তে একেবারে অবরোধ নেই, শরীয়তে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে না, কিন্তু শরীয়তে ফিতনাকে দূরে রাখা হয়েছে, যাতে করে মহিলাদের প্রকৃতি দুর্বল, তাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুর্বল করে, দুর্বল জাতি, সুতরাং তাদেরকে কেউ দুষ্প্রকৃতির লোকেরা শিকার না করে নেই, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা না করে, তাদেরকে ফিতনায় যেন লিপ্ত না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে তোমরা যদি কথা বলো তো ফালা তাখজানা বিল কওলি, খবরদার নাকি সুরে কথা বলিও না, মিষ্টি সুরে কথা বলিও না, সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, মিষ্টি সুরে যদি পুরুষদের সাথে কথা বলো তাহলে যাদের অন্তরে শয়তানি ব্যাধি আছে, জেনার ব্যাধি আছে, পাপের ব্যাধি আছে, মুনাফিকি ব্যাধি আছে, বেঈমানি ব্যাধি আছে, ঈমান দুর্বল রয়েছে, মারাজ আল্লাহ বলেছেন রোগ আছে তাদের অন্তরে, যাদের অন্তরের রোগ আছে তারা কি করবে, লোভ লালসা করবে যে হতে পারে একে আবার টেলিফোন করলে কিছু গল্প স্বল্প করা যেতে পারে, শয়তানি খেয়াল আসবে লম্পটদের মনে, আল্লাহ সতর্ক আগে করে দিয়েছেন মহিলাদেরকে। সুতরাং স্টেজে এসে কে বক্তৃতা করবে, স্টেজে এসে কে খবর পড়বে, কত কে যে লোভ লালসা করবে, আর কত পায়খানা পেশাবের মাছিগুলি বাথরুমের মাছিগুলি এসে যে ভ্যান 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 করবে, তাদের উপর তো আল্লাহ পাক জানে তাই করছে, ঠিক না? আসল বিষয়ের দিকে ফিরে আসি, ঈদ সময় শেষ হয়ে যাচ্ছে, ঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লাম্মা কাদিমাল মদিনা, তা মদিনায় যখন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে, ওয়াজাদাহুম ইয়াহতাফিলুনা বিঈদাইন, মদিনার লোকদেরকে আওস খাজরাজদেরকে যাদের অধিকাংশ মুসলমান হয়ে গিয়েছিল আর তারপরে প্রায় সব মুসলমান হয়ে গেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ধীরে ধীরে, তো এরা বছরে দুটো ঈদ করত, দুটো উৎসব করতো, কিন্তু এই উৎসব নয়, আমাদের উৎসব নয়, ঈদুল ফিতর ঈদুল আজহা নয়, অন্য দিনগুলিতে খেলাধুলা করতো, ধুমধাম করতো, ভালো ভালো খেতো, খাওয়াইতো, যা করে খুশির দিনে মানুষ। ফাকাল, তখন নবী করিম বলেন কান আলাকুম ইয়ামান তালাবুনা ফীহিমা, তোমাদের বছরে দুই দিন উৎসবের ছিল যেই দিনগুলিতে তোমরা খেলাধুলা ধুমধাম করতে, ওয়াকাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খাইরাম মিনহুমা, জেনে রাখো যে তোমাদেরকে সেই দুই দিন যে দুই দিন তোমাদের মন গড়া ছিল তার চাইতে ভালো দুই দিন দিয়েছেন, যা তার চাইতে অনেক অনেক ভালো, খাইরাম মিনহুমা। সেই দুই দিন হচ্ছে ঈদ উল ফিতরে বা ইয়াউমুল ফিতরে বা ইয়াউমুল আযহা, ঈদ উল ফিতরের দিন আর ঈদ উল আযহার দিন, দুটো দিন, ঈদ উল আযহা, ঈদ উল জোহা নয়, আমাদের দেশে বাংলা ক্যালেন্ডার গুলিতে ঈদ উল জোহা লিখে অনেকে ভুল, ঈদ উল আযহা, আযহা মানে কোরবানি, কোরবানির ঈদ, বকরা ঈদ বলে, বাকার মানে গাভী, আমাদের দেশে গরু কোরবানি করাই বেশি প্রচলন আছে, এই জন্য বকরা ঈদ নামটা আমাদের বাংলাতে চালু হয়েছে, আসলে ঈদ উল আযহা কোরবানি, অজিয়া যে কোনো কোরবানি, বকরি কোরবানি করেন, খাসি কোরবানি করেন, দুম্বাই করেন, আর সবগুলিকে সামিল, উট করেন আর গরুই করেন, সবকে সামিল, ঈদ উল আযহা। আর বাংলা ক্যালেন্ডারে ঈদ উদ জোহা, জোহা মানে হচ্ছে আপনার দুপুরের আগের সময়টুকু,
রৌদ্রের তাপে আছে দুপুর আগের সময়, সকাল 8-9 থেকে শুরু করে সকাল দুপুর 11-11 পর্যন্ত, এই সময়টা হচ্ছে জোহার সময়। তো 11:30 পর্যন্ত তো আর এই এই সময় ঈদের সময় নয়, ঈদ তো ঈদুল আজহা একেবারে সকালে সকালে সূর্য ওঠার পরে পরে নবী সাল্লাম পড়ে দিন, তাহলে ঈদুল জোহা এর নাম রাখা ঠিক নয়। আবু দাউদ নাসাঈর হাদিস, তো আল্লাহ পাক দুটি ঈদ দিয়েছেন, কয়টি ঈদ দিয়েছেন? দুইটি ঈদ। কয়েকদিন আমি আগে সতর্ক করেছি যে দুইটি ঈদ রয়েছে ইসলামে, তৃতীয় কোনো ঈদ নেই। তাহলে ঈদে মিলাদুন্নবী আছে ইসলামে? ঈদাইনে বললেন নবী সাল্লাম দুটি ঈদ দিয়েছেন, আর নামও বলে দিলেন ঈদগুলির, ইয়াউমুল ফিতর যেদিন রোজা শেষ হলো পহিলা সওয়াল, আর ঈদুল আজহা 10ই জিলহজ, এই দুটি ঈদ দিয়েছেন। তাহলে ঈদে মিলাদুন্নবী নেই, ঈদে মিলাদুন্নবী ইসলামে নেই। এই মিলাদুন্নবী, নবী জন্মবার্ষিকী আর মিলাদ সম্পর্কে আমার কয়েকটা বক্তব্য আছে, সেই বক্তব্যগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন, তাতে বিস্তারিত আলোচনা আছে যে কখন থেকে এই বিদআত মুসলিম উম্মতে শুরু হলো। প্রথম শুরু হলো মিসর থেকে, মক্কা মদিনা থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়নি, যতগুলি বিদআত মক্কা মদিনার বাইরে হয়েছে, মিশর থেকে শুরু হলো, তারপর গেল ইরাকে, ইরাক থেকে আফগানিস্তান, ইরান, এসব দেশ হয়ে চলে গেল ভারত। আর ভারতের লোকেরা এমন সাদরে গ্রহণ করলো যে সবাই গ্রহণ করে ফেললো আল্লাহু আকবার এই বিদাতকে। 400-500 বছর পর্যন্ত এই বিদাত, এই কুসংস্কার মুসলিম উম্মতে ছিল না। আর আরো বেশ কিছু ঈদ শুরু হয়েছে যেগুলোকে উৎসব বলা হচ্ছে, ভালোবাসা দিবস, যেগুলোর নাম দিবস পালন। হ্যাঁ, ভালোবাসা দিবস, প্রেম প্রীতি দিবস শুরু হয়েছে খ্রিস্টানদের দেখা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের এক শ্রেণী লোকের আছে ইহুদি খ্রিস্টানদের পদে পদে অনুকরণ করবে, আজকে করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা প্রেমে মেতে উঠে, প্রেমের প্রেম তো করছেই কিন্তু সেই দিনে লম্পটি কাজে মেতে উঠে এই ভালোবাসা দিবসের নামে। বাবা মায়ের সাথে কেন ভালোবাসা সেই দিন প্রকাশ করে না? সবচেয়ে বেশি তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলের পরে, তাদের সাথে কেন ভালোবাসা প্রকাশ করে না সেই দিন? জায়েজ ভালোবাসা, ফরজ ভালোবাসা, ওয়াজিব ভালোবাসা, স্ত্রীর সাথে কেন ভালোবাসা প্রকাশ করে না যে ওয়াজিব ফরজ ভালোবাসা? ছেলে মেয়েদের সাথে ভালোবাসা কেন প্রকাশ করে না সেই দিনে? আর সেই দিনই কেন করবে? সব সময় ভালোবাসে একজন মুমিন মুসলিম, সব সময় যাকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, তার রাসূলকে ভালোবাসবে, মাতা পিতাকে ভালোবাসবে, ছেলে মেয়েদের ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসবে, যেমন ভালোবাসা পবিত্র ভালোবাসা বাসবে। মানুষকে মানুষ হিসেবে যতটুকু ভালোবাসার আল্লাহ অনুমতি দিয়েছেন ততটুকু ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসবে, এই ভালোবাসা পবিত্র ভালোবাসা বাসবে। আর নাপাক নোংরা ভালোবাসা, এই ভালোবাসা দিবস খ্রিস্টানরা তৈরি করলো তাদের দেশে। আর হ্যাঁ জি জি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস, তাই না? এই ইংরেজরা, এই কাফেররা এই নাম দিল, আর মুসলিম মুসলিম বিশ্বের কলেজ ইউনিভার্সিটিতে এই নাজায়েজ কাজে, হারাম কাজে, একে তো বিদাত আর একে তো লম্পটি লুচ্চামি, এই কাজে মেতে উঠলো মুসলিম সমাজের যুবক যুবতীরা। এইসব নেই, এইরকমই ম্যারেজ দিবস, বিবাহ দিবস, এটি একটি উৎসব যা জায়েজ নয়। ঈদ যেহেতু দুইটি, সুতরাং ম্যারেজ বিবাহ দিবস জায়েজ নয় কোনো মুসলিমের জন্য পালন করা বিদআত। এইরকমই বার্থডে জন্মদিবস, ছেলে মেয়েদের নিজের ছেলে মেয়েদের জন্মদিবস, এসব জায়েজ নয় কোনো দিবস ইসলামে নেই। উৎসব মাত্র দুইটি রয়েছে, ঈদুল ফিতর, যা ইনশা আল্লাহ তাআলা আল্লাহ করে তো কালকে হয়তো আসছে, আর না হলে কালকের পরের দিনে, যদি আল্লাহ পাক 30 রোজা পুরা করে তাহলে তার পরের দিনে হবে, আর যদি 29 হয়ে শেষ হয়ে যায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর আগে বলেছি 29ও হয় আরবি মাস ইসলামে, 29ও হয়, 29 যদি হয় তো আজকে শেষ, মাত্র কয়েক মিনিট পরে মোবারক রমজান শেষ। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সাগিরা কাবিরা ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের জাহেরা বাতেনা প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যা জেনে করেছি তাও মাফ করে দাও, যা ভুল করে করেছি অনিচ্ছাকৃত করেছি তাও তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের এখনো সংশোধনের তৌফিক দান করো, সুযোগ দান করো, আল্লাহ তোমার দরবারে আমরা তওবা করছি, যা কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদেরকে তওবা করার তুমি তৌফিক দান করো খালেস অন্তরে, আল্লাহ তোমার দিকে আমাদেরকে ধাবিত করে দাও, তোমার
তার দিকে আমাদের আগ্রহ সৃষ্টি করে দাও। আল্লাহ পরকাল সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে কিভাবে জবাব দেব তোমার দরবারে কাল কিয়ামতে হাশরের মাঠে বিচার দিবসে। আল্লাহ পাক তার ফিকির করার তার চিন্তা করার আমাদেরকে তৌফিক তুমি দান করো। আল্লাহ পাক আমাদের সিয়াম তুমি রোজা কবুল করো, আমাদের তারাবি কিয়াম তুমি কবুল করো, আমাদের সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগী কবুল করো ইয়া রাব্বাল আলামিন। তো ঈদ সম্পর্কে বলছিলাম, ঈদ যখন আসবে মুসলিমদের ঈদে আল্লাহর শুকরিয়া আদায় করবে। পাপ করলে কি আল্লাহর শুকরিয়া আদায় হয় না? আল্লাহর কৃতজ্ঞতা হয়? হ্যাঁ, না শুকরি হয়, কুফুরি করে আল্লাহর সাথে যে নিয়ামত দিলেন আল্লাহ তা বৈধ কাজে লাগাবার জন্য, ভালো কাজে লাগাবার জন্য। আল্লাহ হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, চোখ দিলেন ভালো কাজে লাগানোর জন্য, হ্যাঁ স্বাস্থ্য দিলেন, শরীর দিলেন, ধন দিলেন, সম্পদ দিলেন ভালো কাজে লাগানোর জন্য। তাকে যদি পাপে লাগাই, ঈদের দিন সিনেমায় ভিড় থামা যায় না। ঈদের দিন যত অবৈধ সম্পর্ক সবগুলি কন্ট্যাক্ট করতে হবে। তওবা কোথায় হইলো? তওবা করলে অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে, এখনই তওবা, আর কোনো অবৈধ আমার সম্পর্ক কারো সাথে নেই। এই ঈদ পালন করা, পাপ করে, গুনাহ করে, অন্যায় কাজ করে ঈদ করা, এটি তো কাফেরদের কাজ, এটি মুসলিমের কাজ নয়। মুসলিমের কাজ হচ্ছে ঈদে কি, ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করি সব কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। তোমরা তকবীর পাঠ করবে, যেহেতু আল্লাহ তোমাদেরকে তৌফিক দিলেন রোজা রাখার, তারাবি পড়ার, কোরআন খতম করার, কত নেকির কাজ করার, রোজা ইফতারি করাবার, বহু নেকির কাজ করলেন, যাকাত দেওয়ার, ফিতরা দেওয়ার, আল্লাহ পাক অনেক নেকির কাজের তৌফিক দিলেন, মাতা পিতার সেবার তৌফিক দিলেন, অন্তর পরিষ্কার করার তৌফিক দিলেন, মনোমালিন্য ছিল অনেক লোকের সাথে বিদ্বেষ ছিল, শত্রুতা ছিল, রমজান মাসে তওবা করে অন্তরকে পাক পবিত্র করে নিয়েছেন। যাক, কারো বিরুদ্ধে কোন রকমের শত্রুতা বিদ্বেষ রাখবো না, কোন রকমের কালিমা রাখবো না, কোন রকমের ঘৃণা রাখবো না, অন্তরকে আমি সাফ করে নিলাম, সব তওবা। এগুলি হচ্ছে ক্লিয়ার করা। সুতরাং কি করবে, আল্লাহ পাক যখন এই নিয়ামত দান করেছেন, রমজানের নিয়ামত, রমজান ইবাদত বন্দেগীর আল্লাহ তৌফিক দিলেন, তোবা করার আল্লাহ সুযোগ দিলেন, শয়তানকে এক মাস ধরে আল্লাহ পাক বেঁধে রাখলেন, জাহান্নামের দরজাকে এক মাস ধরে আল্লাহ পাক বন্ধ রাখলেন, জান্নাতের দরজাকে আল্লাহ পাক এক মাস ধরে খুলে রাখলেন, আসো চলে আসো, আসার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, চলে আসো আল্লাহ পাক বলছেন, তাহলে কি করতে হবে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সেই জন্য ঈদের দিন এক শুকরিয়া হলো তকবীর দিয়ে। তকবীর শুরু করবেন কখন থেকে? সংক্ষেপে বলেছি, ঈদের চাঁদ যখনই খবর আপনার কাছে হয়ে যাবে যে হ্যাঁ চাঁদ উঠে গেছে, তখন থেকে তকবীর শুরু করে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহ, এই তকবীর শুরু করবেন। আর এই তকবীর দিতে থাকবেন রাত্রে যতক্ষণ জেগে থাকলেন, তকবীর মাঝে মাঝে পড়তেই থাকবেন, আর ফজর নামাজ পড়বেন, তকবীর পড়তে থাকবেন, তারপরে আগে তারপরে ঈদগাহে যাবেন, তকবীর পড়তে পড়তে ঈদগাহে তকবীর পাঠ করতে থাকবেন, ইমাম নামাজ পড়াবেন, নামাজের পরে খুতবায় তকবীর পাঠ করবেন, তখনও তকবীর পাঠ করবেন, খুতবা শেষ হয়ে যাবে, তকবীর শেষ হয়ে যাবে, ইমাম সাহেবের, খতিব সাহেবের, আপনারও তকবীর শেষ হয়ে যাবে। এই হচ্ছে ঈদুল ফিতরের তকবীর, ঈদুল ফিতরের এই হচ্ছে তকবীর। ঈদুল আজহার তকবীর একটু ব্যতিক্রম আছে, ভিন্ন আছে, তাতে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে সময় সাপেক্ষে ইনশাআল্লাহ তাআলা যখন ঈদুল আজহা আসবে তখন আলোচনা হবে। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় তকবীর দিয়ে করলেন, আল্লাহ পাকের আরেকটি শুকরিয়া আদায় করবেন, তা হচ্ছে নামাজ দিয়ে, নামাজ, ঈদের নামাজ দিয়ে। দুনিয়ার যতগুলি ধর্ম রয়েছে ইসলাম ছাড়া এত সুন্দর পাবেন না আপনি, এত সুন্দর পাবেন না যে তাদের উৎসবের দিনে তারা পাপ মুক্ত হয়ে আল্লাহর জিকির আজকার করছে, তকবীর পাঠ করছে, আর নামাজে সিজদায় পড়ে যাচ্ছে, খুশির দিনে সিজদায় পড়ে যাচ্ছে, খুশির দিনে ধুলোতে মাঠে, ঈদের মাঠে বালিতে সিজদা করছে। এইরকম জাতি কোথাও পাবেন না উম্মতে মুসলিমা ছাড়া। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সত্য দিন দান করেছে, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম, এই ইসলামে এই উত্তম আদর্শ রয়েছে যে এত খুশির দিনে, খুশির দিনে পাপ না করে, অন্যায় না করে, ভোগ বিলাস না করে, অপচয় না করে, অন্যায় কাজে টাকা পয়সা ব্যয় না করে আল্লাহর শুকরিয়া আদায় করেন নেক আমলের মাধ্যমে, আর এত সুন্দর কপালকে মাথাকে ধুলোতে রেখে দেন আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তোমার আরো শুকরিয়া আদায় করি, রমজানে তো শুকরিয়া আদায় করলাম, রমজানে তো আল্লাহ তুমি তৌফিক দিলে তার শুকরিয়ার জন্য ঈদের মাঠে আমরা সবাই মিলে নামাজ আদায় করার জন্য এসেছি।
নামাজ আদায় করবেন ঈদের। ঈদের নামাজের সুন্নতি তকবীর সহি হাদিসের আলোকে প্রথম রাকাতে তকবীরে তাহরিমাত ছাড়া সাত তকবীর, আর দ্বিতীয় রাকাতে যে তকবীর দিয়ে উঠলো সেজদা থেকে ইমাম সাহেব, সেই তকবীর ছাড়া পাঁচ তকবীর, অতিরিক্ত তকবীর রয়েছে, সাত তকবীর এবং পাঁচ তকবীর, ১২ তকবীরে ঈদের নামাজ পড়া হচ্ছে সহি সুন্নত সহি হাদিসের আলোকে। বাকি যে জানাজার মতো করে চার তকবীরে পড়া হয় সেটির হাদিস জয়ীফ। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন মুসলিম ভাইদেরকে বোনদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সহি সুন্নত মোতাবেক ঈদের নামাজ আমাদের মুসলিম ভাইদেরকে, মুসলিম ওলামায়ে কেরামদেরকে, মুসলিম ইমামদেরকে আদায় করাবার আদায় করার যেন তৌফিক দান করেন। ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে গোসল করে নেওয়া সুন্নত, যেমন জুমার দিনে গোসল করার বড় তাকিদ রয়েছে তেমন ঈদের দিনে গোসল করার তাকিদ রয়েছে। যদিও সকালে হোক না কেন গোসল করে নেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, কারণ যেখানে বেশি ভিড় ভাড় হয় সেখানে বেশি দুর্গন্ধ ছড়াতে পারে। সুতরাং হতে পারে আপনার গায়ে থাকতে পারে বা আর কারো গায়ে গন্ধ থাকতে পারে, কারো গায়ে বেশি থাকতে পারে, কারো গায়ে কম থাকতে পারে, এবার যত বেশি ভিড় হবে তত বেশি গন্ধ সেখানে হবে, দুর্গন্ধ হবে। মানুষকে কষ্ট থেকে বাঁচাবার জন্য আর তার আগে আল্লাহর ফেরেশতাদেরকে, যে ঈদগাহে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসেন, সেই ফেরেশতাদেরকে আপনার দুর্গন্ধের কষ্ট থেকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য আপনি গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, তার সাথে সাথে আপনি আতর সুগন্ধি শরীরে কাপড়ে লাগিয়ে নেবেন। এই হচ্ছে সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা হচ্ছে যে যদি ভালো লেবাস থাকে তাহলে ভালো লেবাস, নতুন কাপড় থাকলে নতুনটা পরে যাবেন, পুরনো নতুন কাপড় আছে। যদি আপনি আপনার ম্যানেজারের কাছে মদিরের সাথে দেখা করতে যেতেন আর তার উপরে যদি আপনার প্রথম বস কফিলের সাথে দেখা করতে যান তাহলে সবচেয়ে ভালো কাপড়, ভালো কাপড় না থাকলে কিনে নিয়ে আসবেন বাজার থেকে, যে কালকে আমার কফিলের সাথে পার্টি আছে, দেখা হবে, সুতরাং একটা নতুন কাপড় কিনতে হবে। দেশে যাচ্ছেন প্লেনে চাপতে হবে, সুতরাং নতুন কাপড় হইতে হবে, পুরনো কাপড় পরে প্লেনে চাপা যাবে না। এই সব ধ্যান ধারণা আমাদের রয়েছে। হ্যাঁ, এয়ারপোর্টে যাব, কত লোক আসে ইন্টারন্যাশনাল লোক সব, আর সেখানে পুরনো কাপড় পরে থাকব, লুঙ্গি পরে কেউ যেতে পারবেন বলুন তো দেখি? একজন মানুষ কেউ আছে যে হ্যাঁ আমি লুঙ্গি পরেই সফর করি, ব্যতিক্রম হাজার একটা পাওয়া যাবে না। লুঙ্গি পরে এয়ারপোর্টে যাবে, লুঙ্গি পরে আপনি প্লেনে চাপবেন, লুঙ্গি পরে আপনার কফিলের সামনে গিয়ে আপনার হেড অফিসে হাজির, এইরকম লোক পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর আপনার কফিলের কফিল রব্বুল আলামিন তার সামনে আপনি হাজির হচ্ছেন, আর গোটা এলাকার গোটা দেশের গোটা শহরের লোক সেখানে ঈদের ময়দানে হাজির হচ্ছে, সেখানে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছেন, ওই রাতে যে লুঙ্গি পরে ছিলেন সেই লুঙ্গি পরেই, যে লুঙ্গি পরে শুয়েছিলেন সেই লুঙ্গি পরে গিয়ে হাজির, কালকে যে লুঙ্গি পরেছে সেই লুঙ্গি পরে, যে লুঙ্গি পরে সকালবেলা কাজকর্ম করেছে সেই লুঙ্গি পরে গিয়ে হাজির, যেই জামা কালকে পরেছেন সেই জামায় ঘাম লেগে আছে, গন্ধ হয়ে আছে শরীরে, সেই শরীরে সেই কাপড়েই আপনি গিয়ে ঈদের মাঠে হাজির হয়ে গেলেন। না, এটি কি আপনার জন্য উচিত হবে? কখনো উচিত হবে না, একটু চিন্তার বিষয় রয়েছে। সুতরাং ভালো যদি কাপড় থাকে, নতুন কাপড় থাকে, নতুনটা ব্যবহার করবেন, নতুন যদি না থাকে তাহলে যেই কাপড়গুলি আছে তার মধ্যে যেটি আপনার ভালো সেই ভালো কাপড়টি পরবেন। গরিব ভাই রয়েছেন, কোনো কাপড় নেই, একটি কাপড় আছে, যেই কাপড় আছে সেই কাপড়ে সে যাবে, সেই কাপড়ে যাবে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তারা, আল্লাহ পাক চান যে নিয়ামতের লক্ষণ দেখা যাক। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের আমপারার একটি ছোট্ট সুরাই, যে আল্লাহর নিয়ামত যে তোমার উপর রয়েছে তা প্রকাশ করো। প্রকাশ করো মানে গৌরব করো নয়, প্রকাশ করো মানে অহংকার করো নয়, কিন্তু আল্লাহ পাক যতটা দিয়েছেন ততটা তুমি ব্যবহার করো, দানও করো এবং নিজেও ব্যবহার করো, আর যা দিয়েছেন তার চেয়ে বেশি খরচ করো অপচয়, শয়তানের ভাই হয়ে যাওয়া। যতটা আল্লাহ পাক দিয়েছেন তাতে আবার বখিলি করা, যে দু চার বছর চলে যাচ্ছে ওই পুরনো কাপড় পুরনো কাপড়, ঈদের ময়দানে যাবেন তারপরে পুরনো কাপড়, অথচ আল্লাহ পাক যথেষ্ট নিয়ামত দিয়েছে, এটি হচ্ছে কৃপণতা নিজের উপর বখিলি করা। ছেলে মেয়েদেরকে ওই পুরনো কাপড়েই রাখছেন অথচ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন নতুন কাপড় রাখার, তাহলে এই বখিলি করছেন আপনি। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের ময়দানে ঈদুল ফিতরে যাওয়ার আগে খেজুর বেজোড় খেয়ে যাওয়া সুন্নত,
বাড়িতে খেজুরের ব্যবস্থা রাখেন, একটি তিনটি পাঁচটি সাতটি খেজুর খেয়ে যান আপনি, ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহা যদি হয় তো খালি পেটে, ভোরে কিছু খাবেন না, ফজর নামাজ পড়েই চলে যান আপনি ঈদগাহে খালি পেটে, তারপরে এসে কুরবানি জবাই করে কুরবানির গোশত প্রথম খাওয়া, এটি হচ্ছে সুন্নত তরিকা ঈদুল আজহার ক্ষেত্রে। ঈদুল ফিতরের ক্ষেত্রে খেজুর খাবেন, নিজের খেজুর থাকে ভালো কথা, না হলে সাথে বন্ধুরা আছে যেখানে হোক বেজোর খেজুর তিনটি সাতটি পাঁচটি খেজুর খেয়ে নিলেন তারপরে গেলেন, এই হচ্ছে ঈদের মাঠে যাওয়ার সুন্নত তরিকা। ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ যেমন পড়বেন তেমন ঈদের খুতবাও শুনবেন, এটি হচ্ছে সুন্নত। অনেক ভাইয়েরা ঈদের নামাজ পড়া হইলেই টান দেই, আরবি ভাষায় খুতবা হচ্ছে কিছু বুঝি না দিল টান না, এরকম কাজ করবেন না। আপনি নাও যদি বুঝেন আর বসে থাকেন তাতে আপনি আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাদের সাথে বসে আছেন, আল্লাহর রহমত আপনাকে ঢেকে নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নেকির মজলিসে থাকে যেখানে দিনের কথা হয় খুতবা হচ্ছে, তাও সুন্নতি খুতবা হচ্ছে আবার ঈদের খুতবা, তাহলে ইল্লা হাফাতহুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে নেই। আর কি করে? ওয়া গাশিয়াতহুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে ঢেকে নেই। ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, আল্লাহ পাক তার দরবারে যে ফেরেশতা রয়েছেন তাদের কাছে তাদের আলোচনা করেন যে আমার বান্দার এখানে হাজির হয়েছে, দিনের কথা শুনছে, ঈদের খুতবা শুনছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেন, তাদের ভালো গুণ বর্ণনা করেন। আর কি হয়? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আপনি বসে আছেন ঈদের মাঠে খুতবা শুনছেন, বুঝছেন না, আপনার উপর শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। সুতরাং হতভাগা হবেন না, ঈদের খুতবা শুনে আসবেন সেখান থেকে। আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি, তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন। আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে, ওয়াজ মাহফিল হলে, তফসির হলে, কোনো ইসলামিক অনুষ্ঠান হলে, কোনো ইসলামিক সংগঠন হয়তো কোনো অনুষ্ঠান করছে, সম্মেলন করছে, সেখানে মহিলাদের ব্যবস্থা আছে, বিজ্ঞাপনে লিখে দিচ্ছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে, লিখছে না? আর ঈদগাহে মুসলিম উম্মতের লোকদেরকে, আমাদের দেশের লোকদেরকে মহিলাদের ব্যবস্থা করার তৌফিক হলো না? আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি, মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি, ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা না আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যায় কোথায় ঈদগাহে, এমনকি যুবতী ষোড়শীদেরকে যেতে বলেছেন, 18 বছর 20 বছর 22 বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরার আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন, যাও তোমরাও যাও ঈদগাহে হাজির হও। আর কি? ওয়াল হুইয়া, যারা ঋতু অবস্থায় রয়েছে, মাসিক ঋতুতে নাপাক রয়েছে, তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। আর বলেছেন তোমরা নামাজের শরীক হবে না, তোমরা একটু কিনারায় বসে থাকে। ওয়াল ইয়াতাযিলুল হুইয়াযুল মুসাল্লা, যারা ঋতুবতী মহিলা তারা ঈদগাহের এক কিনারায় থাকবে, নামাজে শামিল হবে না, ঈদগাহের ভিতরে বসে থাকবে না, একবার গিয়ে সাইডে থাকবে এক সাইডে। আর ওয়াশরিকনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কল্যাণে হাজির হবে, মুসলিমদের দোয়ায় শামিল হবে। ইমাম সাহেব দোয়া করছেন, খতিব দোয়া করছেন, মুসলিম ভাইরা দোয়া করছেন, অন্যান্য বোনেরা দোয়া করছেন, দোয়াতে শরীক হবে। নাপাক অবস্থায় দোয়া করতে কোনো দোষ নেই অবস্থায়, সুতরাং দোয়ায় শরীক হবে যদিও ঋতু অবস্থায় থাকে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আমাদের দেশের এক শ্রেণী ওলামারা বলে আজকাল ফিতনার যুগ, আজকাল যুগ জামানা খারাপ, লোকেরা খারাপ, যুবকরা খারাপ হয়ে গেছে, সুতরাং মহিলাদেরকে ঈদে নিয়ে গেলে ফিতনা হবে। আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না, মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না, মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওইসব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না, মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনা আর কোথায় চিটাগাং একা একা সফর করে তখন অসুবিধা হয় না, ওরসের মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমিরের জন্য একা একা সফর করে, আর কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো, ধর্ষিতা হইলো, পত্র পত্রিকা আসলো, তখন অসুবিধা হয় না, নাজায়েজ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না। আর সুন্নতি কাজ যেখানে করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য, বড় আফসোসের বিষয় রয়েছে। তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং ঈদগাহের কর্তৃত্বে নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন, পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ এই সুন্নত আমাদের দেশে জিন্দা হতে শুরু হয়েছে, বেশ কিছু ঈদগাহে মহিলাদের ব্যবস্থা হতে শুরু হয়েছে। একটি সুন্নত কাজ হচ্ছে রাস্তা পরিবর্তন করে দেওয়া, ঈদগাহে যখন যাচ্ছেন তখন ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা থাকবে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসবেন, এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব। ভালো যদি রাস্তা থাকে একটু সামান্য রাস্তা, পুরোপুরি রাস্তা যদি নাও বদলাতে পারেন সামান্য কিছু রাস্তা বদলে দিন, এই রাস্তা দিয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আসলেন, এইরকম করে নেন।
একটু রাস্তা বদলে দেন, যাতে করে এই রাস্তার জমিনগুলি আল্লাহ পাকের দরবারে সাক্ষী থাকে কাল কিয়ামতে, যে আল্লাহ তোমার এই বান্দারা আমার পিঠের ওপর দিয়ে হেঁটে এসে ঈদগাহে হাজির হয়েছে, ঈদের নামাজ পড়ে গেছে, হতে পারে তাই সেই সাক্ষীতে আমরা মুক্তি পেয়ে যাবো আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে। আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে দীর্ঘদিন এইরকম মুবারক রমজান পাওয়ার সুযোগ যেন দান করেন, আল্লাহ আমাদেরকে নেকির ওপর দীর্ঘদিন আল্লাহ পাক যেন দুনিয়াতে হায়াতে তাইয়েবা দান করেন, ভালো জীবন যেন দান করেন, সৎ জীবন যেন দান করেন। আল্লাহ পাক বহু রমজান আমাদেরকে ইবাদত বন্দেগীর যেন আরো সুযোগ দান করেন, আল্লাহ পাক আমাদের লাইলাতুল কদর যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার ভাই জিজ্ঞাসা করছেন, আমাদের দেশে ঈদের নামাজ পড়ে 11টার সময় নামাজ পড়ে, ঠিক নয়, এত দেরি করে এত বিলম্ব করে ঈদের নামাজ পড়া সুন্নতের খেলাফ, যদিও নামাজ হয়ে যাবে কারণ আপনি তো একা নামাজ পড়তে পারছেন না, দুপুরের আগে আগে নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ কাজ। সুন্নত হচ্ছে সকালে সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পরে আধা ঘন্টার মধ্যেই নামাজটা পড়ে নেওয়া। জি, রোজা ইফতারির সময় হয়ে গেছে, একটি শুধু সতর্কীকরণ, সেটা হচ্ছে আমাদের দেশের লোকেরা ঈদের নামাজ পড়ার পরে কোলাকুলি শুরু করে, এই কোলাকুলি করা সুন্নত সম্মত নয়, সুতরাং যাদের সাথে দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে অসুবিধা নেই, কোলাকুলি করেন, কিন্তু একসাথে গেলেন ঈদের নামাজ পড়লেন আর যেমনই সালাম ফিরা হইলো আর কোলাকুলি শুরু করে দিন, ঈদগাহের পরে কোলাকুলি করা এগুলি অনইসলামিক প্রথা, এটা সুন্নত নয়, বরং ওলামায়ে কেরাম আমরা বলেছেন যে এটি বিদআত, শুধু এই বিদআতই কাজ করবেন না, আল্লাহর রাস্তায় বেঁচে থাকার চেষ্টা করবেন। মোবারকবাদ দিতে বা ঈদ মোবারক বলতে পারেন, ঈদ মোবারকের মেসেজ দিতে পারেন, এগুলি জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা বা সালাফ সাল্লাম বলতে তাকাব্বাল্লাহু মিন্না মিনকুম, আরবরা বলে আল্লাহ যেন আপনারও কবুল করে আমারও কবুল করে, নেক আমল যেন কবুল করে, এইরকম কথাবার্তা বলতে পারেন, আল্লাহ পাক কবুল করুক, তো এইরকম মোবারকবাদ দেওয়া যেতে পারে।